শিশুর ওজন বাড়বে যা যা খাওয়ালে। ওজন কম থাকলে বাচ্চাদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শরীরে ছোট থেকেই বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। খাবার নিয়ে বহু শিশুরাই বায়না করে, মুখরোচক না হলে সেই খাবার তাদের খাওয়ানো মুশকিল। বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুদের ওজন যথাযথ হওয়া জরুরি। ওজন কম থাকলে তাদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, ফলে শরীরে ছোট থেকেই বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। বাচ্চাদের নানা রকম জাঙ্ক ফুড, ভাজাভুজি, চকলেট, পেস্ট্রির দিকে বেশি নজর থাকে, কিন্তু এইসব খাবারে প্রচুর ক্যালোরি থাকলেও পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে। তাই কোন খাবার খেলে ওজনও বাড়বে আর পুষ্টিও মিলবে, সেদিকে আপনাকেই নজর রাখতে হবে। কি খেলে বাড়বে শিশুর ওজন? দুধ। শিশুর ওজন বৃদ্ধিতে দুধ ভীষণ কার্যকরী। প্রাকৃতিক প্রোটিন এবং কার্বোহাইড্রেটের উৎস দুধ। শিশুকে রোজ 2 গ্লাস দুধ খাওয়ানোর চেষ্টা করুন। এছাড়া দুধের সর ক্রিমও খাওয়াতে পারেন। তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন চিজ আর ছানাও। শিশু রোজ দুধ খেতে না চাইলে মাঝে মাঝে কম চিনি দিয়ে পুডিং কিংবা কাস্টার্ড বানিয়েও খাওয়াতে পারেন। স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস মাখন। বড়দের জন্য মাখন খাওয়াই খানিক নিষেধ থাকলেও শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ওজন বৃদ্ধির জন্য শিশুর রোজের খাবারে মাখন রাখুন। গরম ভাত কিংবা রুটিতে মাখন লাগিয়ে খাওয়াতে পারেন। কলা। কলায় আছে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6। এসব উপাদান শিশুর শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে, শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে। কলা দিয়ে মিল্কশেক তৈরি করে খাওয়াতে পারেন। তাছাড়া কলার প্যানকেক, কেক ও মাফিনও খাওয়ানো যেতে পারে। ডিম। ডিমে প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে। শিশুর ওজন বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা অপরিসীম। রোজের খাবারে ডিম রাখুন। একটি ডিমই শিশুর শরীরে প্রোটিন, ভিটামিন, মিনারেল সব কিছু চাহিদা পূরণ করবে। শিশুরা ডিম খেতে বড়ই ভালোবাসে। প্রতিদিন পাতে একটি ডিম সিদ্ধ থাকলে শিশুর ওজন বাড়বে। এছাড়া ডিমের পোচ, অমলেটও মাঝে মাঝে খাওয়ানো যেতে পারে, এতে তাদের স্বাদ বদল হবে। আলু। শিশুর ওজন বাড়াতে চাইলে তার রোজের খাদ্য তালিকায় কমপক্ষে 40% কার্বোহাইড্রেট রাখতেই হবে। কার্বোহাইড্রেটের সবচেয়ে ভালো উৎস হল আলু। আলুতে থাকা অ্যামাইনো অ্যাসিড শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে, তাই শিশুর নিয়মিত খাদ্য তালিকায় রাখুন আলু। আলু সিদ্ধ করে সামান্য মাখন, নুন আর গোলমরিচ দিয়ে চট চলদি শিশুদের জন্য বানিয়ে ফেলুন ম্যাশড পটেটো। মুরগির মাংস। প্রোটিনের অন্যতম সেরা উৎস হলো মুরগির মাংস। এটি পেশি মজবুত করে শিশুর ওজন বৃদ্ধি করে। তবে প্রতিদিন খাদ্য তালিকায় মুরগির মাংস রাখবেন না, সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন। সব রকম সবজি দিয়ে মুরগির স্টু শিশুদের খাওয়ানো যেতে পারে। অ্যাভোকাডো। ওজন বৃদ্ধির জন্য এই ফলটি বেশ কার্যকরী। এতে ফ্যাট, ক্যালোরি সব কিছু একসাথে পাওয়া যায়। এর পুষ্টি উপাদান ওজন বৃদ্ধিতে সাহায্য করে। দ্রুত ফল পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যাভোকাডো রাখুন। স্বাদবিহীন বলে বাচ্চারা খেতে চায় না ফলটি, কিন্তু একটু টেস্টি করে তৈরি করলে আগ্রহ ভরে খেতে চাইবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।